অনেক সময় আমাদের এমন হয় যে ফেসবুকে লাইক এবং কমেন্ট করা ব্লক হয়ে যায়, যেমন আমি আপনাদেরকে দেখছি, যেমন আমার এই আইডিতে লাইক করা ব্লক হয়ে গেছে, যেমন দেখুন, ধরুন আমি এই লাইকটা করছি, দেখুন কিছুক্ষণ পরে লাইকটা উঠে যাচ্ছে, আবার আমি আপনাদের পরে দেখাচ্ছি এই লাইকটা উঠে যাচ্ছে। এবার দেখুন আমি আপনাদেরকে কমেন্ট করে দেখাবো, তো দেখুন আমি এখানে একটা কমেন্ট করলাম, ধরুন আমি নাইস কমেন্ট করে দিলাম, তো দেখুন আমার এই লাইক, আমার এই কমেন্টটা কিন্তু এখানে গেল না, কারণ আমাকে ফেসবুক থেকে লাইক এবং কমেন্ট করা ব্লক করে দিয়েছে। এই সমস্যার সমাধান নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই সমস্যার কিন্তু দুটো সমাধান রয়েছে, কী কী সমাধান আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমাদেরকে প্রথম সমস্যার সমাধান করার জন্য ফেসবুক অ্যাপটা অন করতে হবে। তো আমি ফেসবুক অ্যাপটা অন করলাম। এই সমস্যার প্রধান কারণ হচ্ছে কি, আমরা যখন অতিরিক্ত লাইক এবং কমেন্ট করে ফেলি তখন কিন্তু এই প্রবলেমটা হয়, আবার অন্য সময় অন্য কারণে হয়। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সর্বপ্রথম প্রোফাইলে যেতে হবে। তো দেখুন আমি সর্বপ্রথম প্রোফাইলটা ওপেন করছি, আমার প্রোফাইলটা ওপেন করার পরে দেখুন এই যে কর্নারের থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটে আমি যখন এখান থেকে ক্লিক করবো তখন একটা অপশন চলে আসবে অ্যাক্টিভিটি লগ নামে। তো আপনারা সিম্পলি অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন। তো অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাক্টিভিটি লগ কিছুক্ষণ লোডিং নেবেন, দেওয়ার পরে দেখুন এখান থেকে আপনারা কিছু অ্যাক্টিভিটি লগ ডিলিট করে দেবেন। তো দেখুন আমি কিন্তু এখান থেকে কিছু অ্যাক্টিভিটি লগ এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো দেখুন আমি অ্যাক্টিভিটি লগ কিছু এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এবার আমি আপনাদেরকে এই প্রথম সলিউশন হলো এই, এটা কিছুক্ষণ পরে আপনারা যদি অ্যাক্টিভিটি লগ ডিলিট করে দেন তাহলে কিন্তু কিছুক্ষণ পরে আপনাদেরকে এই ব্লক উঠিয়ে যেতে পারে। এবার আমি আপনাদেরকে দ্বিতীয় সমস্যার সমাধানকে বলছি। তো এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে ফেসবুক লাইট অ্যাপটা ওপেন করতে হবে, আপনাদের কিন্তু ফেসবুক লাইট অ্যাপটাই ওপেন করতে হবে। তো এটা ওপেন করার পরে দেখুন আপনারা এই যে কর্নারের থ্রি ডট রয়েছে, এই কর্নারের থ্রি ডটে ক্লিক করবেন। তো আমি কর্নারের থ্রি ডটে ক্লিক করছি, কর্নারের থ্রি ডটে ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। তো আমি নিচে চলে আসলাম, নিচে আসার পরে দেখুন এখানে রিপোর্টে প্রবলেম নামে একটা অপশন রয়েছে। তো আপনারা সিম্পলি রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন। আমি রিপোর্টে প্রবলেমে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এইখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন, তার ভিতরে সবচেয়ে তলায় যে অপশনটা রয়েছে আধার, তো আপনারা সিম্পলি এই আধারের ওপর ক্লিক করবেন। তো আমি আধারের ওপর ক্লিক করলাম। তারপরে এইখানে আপনাদেরকে একটা লেখা দিতে হবে। তো দেখুন এই লেখাটা এরকম ধরনের হবে। তো আপনারা এই লেখাটা কমেন্ট সেকশন, আপনারা এই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখুন আমি এই লেখাটা এখান থেকে পুরোটা কপি করলাম। তো আপনারা এখান থেকে দরকার হলে দেখে দেখে লিখে নিতে পারেন, বা দেখে দেখে এখানে পেস্ট করে দিতে পারেন। তো দেখুন আমি লেখাটা আমি আপনাদেরকে একবার পড়ে প্রশ্ন আছে। হ্যালো ফেসবুক টিম, আনফর্চুনেটলি মাই ফেসবুক লাইক অ্যান্ড কমেন্ট আর ব্লক, প্লিজ আনব্লক মাই কমেন্ট। তো এখানে দেখুন সাবমিট নামে অপশন রয়েছে, তো আপনারা সিম্পলি সাবমিটে ক্লিক করবেন। তো আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন, এখানে কিছু অনেকবার আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো এখানে কিছুক্ষণ রিপোর্ট করার পরে, অর্থাৎ 2-3 বার রিপোর্ট করার পরে আপনাদেরকে অটোমেটিক্যালি ব্যাকে নিয়ে আসবে। তো এইভাবে যদি আপনারা রিপোর্ট করে দেন তাহলে কিন্তু কিছু সময়ের ভিতরে 2-3 ঘন্টা অথবা 24 ঘন্টার ভিতরে আপনাদের এই লাইক এবং কমেন্ট ব্লক ঠিক হয়ে যাবে। তো